ধুবুরীর জাহাজ ঘাটত জালিয়াতি রপ্তানি করা ব্যবসায়ীর গোচরের ভিত্তিত দুজনক গ্রেপ্তার। ধুবুরীর জাহাজ ঘাটত বাংলাদেশলৈ আমদানি রপ্তানি করা ব্যবসায়ীর জালিয়াতি। ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণের ধুবুরীর জাহাজঘাটর তত্ত্বাবধানের দায়িত্বত থাকা ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠান এ টু জেড অঘোষিত শিপিং এজেন্ট রূপে কাম করা দুজন লোকক আরক্ষীয়ে গ্রেপ্তার করা বলে জানিবা গেছে। অবশ্য বিষয়টলৈ বর্তমানলৈ ধুবুরী আরক্ষীয়ে আনুষ্ঠানিকভাবে একো জানা নাই যদিও লোকদয়ের বিরুদ্ধে রুজু হওয়া এক গোচরের ভিত্তিত দুয়োকে ধুবুরী সদর থানাত সোধা পোছা চলাই আছে। সোধা পোছার অন্তত আদালতত হাজির করায় তিনিদিনের জিম্মাত লয় দুইজনক। ধৃত লোক দুজন জাহিদুল ইসলাম আর জাহিদুল আলম। উল্লেখ্য যে ধুবুরীর পঞ্চঘাটর বরলুইতর পারঘাটত জলবন্দরে নদীপথে ভূটানের বাংলাদেশলৈ রপ্তানি হওয়া শিলর আন্তরাষ্ট্রীয় বাণিজ্যিক ক্ষেত্রখন কুক্ষিগত করাক কেন্দ্র করে চলিছে সিন্ডিকেট। এনে সময়তে ভূটানের শিলর পরিবর্তে ভারতের শিল অবৈধভাবে পঠোয়ার এক অবৈধ কর্মকাণ্ডর এই সকল লোক জড়িত বলে সন্দেহ করা হয়েছে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ18 অসম নর্থ ইস্ট। ধুবুরীর জাহাজঘাটত জালিয়াতি, রপ্তানি করা ব্যবসায়ীর গোচরের ভিত্তিত দুজনক গ্রেপ্তার। ধুবুরীর জাহাজঘাটত বাংলাদেশলৈ আমদানি রপ্তানি করা ব্যবসায়ীর জালিয়াতি। ভারতীয় অন্তর্দেশীয় জলমার্গ প্রাধিকরণের ধুবুরীর জাহাজঘাটর তত্ত্বাবধানের দায়িত্বত থাকা ব্যক্তিগত খণ্ডর প্রতিষ্ঠান এ টু জেড অঘোষিত শিপিং এজেন্ট রূপে কাম করা দুজন লোকক আরক্ষীয়ে গ্রেপ্তার করা বলে জানিবা গেছে। অবশ্য বিষয়টলৈ বর্তমানলৈ ধুবুরী আরক্ষীয়ে আনুষ্ঠানিকভাবে একো জানা নাই যদিও লোকদয়ের বিরুদ্ধে রুজু হওয়া এক গোচরের ভিত্তিত দুয়োকে ধুবুরী সদর থানাত সোধা পোছা চলাই আছে। সোধা পোছার অন্তত আদালতত হাজির করায় তিনিদিনের জিম্মাত লয় দুইজনক। ধৃত লোক দুজন জাহিদুল ইসলাম আর জাহিদুল আলম। উল্লেখ্য যে ধুবুরীর পঞ্চঘাটর বরলুইতর পারঘাটত জলবন্দরে নদীপথে ভূটানের বাংলাদেশলৈ রপ্তানি হওয়া শিলর আন্তরাষ্ট্রীয় বাণিজ্যিক ক্ষেত্রখন কুক্ষিগত করাক কেন্দ্র করে চলিছে সিন্ডিকেট। এনে সময়তে ভূটানের শিলর পরিবর্তে ভারতের শিল অবৈধভাবে পঠোয়ার এক অবৈধ কর্মকাণ্ডর এই সকল লোক জড়িত বলে সন্দেহ করা হয়েছে। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ18 অসম নর্থ ইস্ট।